পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলমের মতে দেশের সাফল্য ধরে রাখতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও শুদ্ধি অভিযান প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এই মত দেন। সম্মানজনক ত্যাগী রাজনীতি এখনো প্রচুর আছেন, কিছু কিছু ব্যতিক্রম আছে যাদের ব্যবহারে কথাবার্তায় আচরণে জনগণ কিন্তু বিরক্ত এবং জনগণকে সমর্থকদের সহানুভূতি হারায় আমি মনে করি এমন কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর আচরণ করা উচিত। অর্থাৎ সেই শুদ্ধি অভিযানের লক্ষ্য হবে প্রতিভাশীল নতুনদের সুযোগ দেয়া, সেই শুদ্ধি অভিযানের লক্ষ্য হবে দুর্নীতিগ্রস্তদের ধরে ফেলা বা ধরা ব্যবস্থা করা ক্রমান্বয়ে আইনের মাধ্যমে,